Assalamualaikum সবাইকে আজকে আমরা ভেক্টরের কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স নিয়ে কথা বলবো তো কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বোঝার আগে আমাদের ছোট একটা জিনিস জানতে হবে সেটা হলো ন্যাবলা বা ডেল অপারেটর তো একে আসলে কি বলে একে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর প্রথম কথা আসবে অপারেটর কাকে বলে অপারেটর বলে যেমন ধরো আমরা কিছু অপারেটর পরিচিত অপারেটরকে দেখাই যেমন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন সাইন ডিভিশন সাইন ইত্যাদি তো এগুলোর আসলে নিজস্ব কোনো মিনিং নেই এগুলো যখন কোথাও ব্যবহৃত হয় তখন এটার সিগনিফিকেন্স বোঝা যায় যেমন আমরা যদি 3 আর 2 এটার মাঝখানে প্লাস অপারেটরটা ব্যবহার করি তখন আমরা বুঝব যে দুটো সংখ্যার যোগ হচ্ছে আবার যদি এখানে মাইনাস ব্যবহার করতাম তাহলে বুঝতাম প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ দিচ্ছি ঠিক তেমনি এই ন্যাবলা এটাও একটা অপারেটর এটাকে যখন আমরা কোথাও ব্যবহার করব তখন বুঝতে পারবো এটার সিগনিফিকেন্স দ্বিতীয় কথা হলো এটা একটা ভেক্টর অপারেটর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি i j k এই ইউনিট ভেক্টরগুলো এখানে আছে তার মানে এটা অবশ্যই একটা ভেক্টর অপারেটর আর তৃতীয় কথা হলো এটা একটা ডিফারেনশিয়াল অপারেটর তো ডিফারেনশিয়াল কেন বলছি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেল ডে বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড তোমরা হয়তো এই জিনিসটার সাথে পরিচিত এই জিনিসটার সাথে হয়তো বা সেভাবে পরিচিত না তো এই দুটোর মাঝে আসলে তফাৎটা কোথায় এটাকে বলে অর্ডিনারি ডিফারেনশিয়াল অপারেটর আর এটাকে বলে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল বা সাধারণ ব্যবকলন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিংবা আংশিক ব্যবকলন এই দুটোর মাঝে তফাৎ কোথায় তো আমরা একটু বোঝার চেষ্টা করি ধর আমরা একটা ফাংশনকে নিয়ে চিন্তা করি একটা ফাংশন যেটা এক্স ওয়াই চলকের উপর নির্ভরশীল তো এটা ধরলাম এক্স প্লাস ওয়াই এই ফাংশনটা এটার যদি আমরা সাধারণ ব্যবকলন করি কিংবা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করি তখন কি দাঁড়াবে ব্যাপারটা ধর আমরা এক্স চলকের সাপেক্ষে আমরা একে ব্যবকলন করছি তখন আমরা জানি এর রেজাল্ট দাঁড়ায় এমন আর যদি আমরা ঠিক একই কাজটা করতাম আংশিক ব্যবকলন পদ্ধতিতে তখন অ্যান্সার হতো এটা তাহলে দেখো দুটোর মাঝে আসলে তফাৎটা কোথায় দেখছো দুটোর মাঝে তফাৎটা দেখছো যে এই অংশটুকু দ্বিতীয়টার মধ্যে নেই তাহলে এখান থেকে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি কোনো একটা ফাংশন যদি বিভিন্ন চলকের উপর নির্ভরশীল হয় তাহলে আংশিক ব্যবকলনে সেই চলকগুলো স্বাধীন কিংবা তুমি যখন একটা চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো অপর চলকগুলোকে এখানে দুটো তিনটা যে কোনো সংখ্যক চলক থাকতে পারে তারা হলো কনস্ট্যান্ট তো এখন চিন্তা করো যদি আমরা এমনটা লিখতাম কনস্ট্যান্ট তাহলে এটার মান কি আসতো জিরো আসতো তাহলে ওয়াই যেহেতু যখন তুমি এক্সের সাপেক্ষে করছো ওয়াইকে কিংবা জেড যদি থাকে জেডকে তুমি কনস্ট্যান্ট ধরছো এই কারণে ওয়ানের পরে ওয়ান প্লাস জিরো আসবে কিন্তু এই জায়গায় অর্থাৎ যখন অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করছি তখন আমরা এটা বলতে পারবো না যে যে চলকগুলো আছে সেগুলো সবাই স্বাধীন অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটা পরিবর্তিত হতে পারে তাহলে আশা করি বুঝতে পেরেছ আংশিক ব্যবকলন এবং সাধারণ ব্যবকলনের মধ্যে তফাৎ তো এই পর্যায়ে আমরা কথা বলবো গ্রেডিয়েন্ট নিয়ে তাহলে গ্রেডিয়েন্ট জিনিসটা কী গ্রেডিয়েন্ট জিনিসটার বইয়ের সংজ্ঞা বললে একটা স্কেলার ফাংশনের সর্বোচ্চ পরিবর্তনের দিক হলো গ্রেডিয়েন্টের দিক একটু কঠিন হয়ে গেল হয়তো বা আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি প্রথম কথা হলো স্কেলার ফাংশন কাকে বলে যেমন ধরো ফাই একটা স্কেলার ফাংশন যেটা এক্স ওয়াই জেড চলকের উপর নির্ভরশীল তাহলে স্কেলার রাশি হলো যার শুধুমাত্র মান আছে দিক নেই তাহলে একটা স্কেলার রাশির কথা বলো যেমন টেম্পারেচার বা তাপমাত্রা একটা স্কেলার রাশি তো আমি যে রুমে দাঁড়িয়ে আছি ধরো আমি এই রুমের বিভিন্ন পয়েন্টে অর্থাৎ বিভিন্ন এক্স ওয়াই জেডে আমি যদি থার্মোমিটার নিয়ে যাই আমি বিভিন্ন টেম্পারেচার দেখব তা আমরা বলতে পারি এটা হলো একটা স্কেলার ফাংশন অর্থাৎ এখানে এক্স ওয়াই জেডের সাপেক্ষে টি বা তাপমাত্রা পরিবর্তন হচ্ছে তাহলে এখন গ্রেডিয়েন্ট আসলে কি করছে গ্রেডিয়েন্ট এই স্কেলার রাশিটার উপর কাজ এই স্কেলার রাশিটা থেকে আমাদেরকে একটা ভেক্টর রাশি দিবে কিভাবে দিবে আমরা যে ন্যাবলা অপারেটরটা আমরা দেখেছি এই ন্যাবলা অপারেটরটার যদি আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন করি এই স্কেলার ফাংশনটা দিয়ে তখন আমরা কি পাবো আমরা পাবো এমন কিছু একটা তাহলে প্রত্যেকটার সাথে স্কেলার মাল্টিপ্লিকেশন যদি হয়ে যায় তখন ব্যাপারটা দাঁড়াবে এমন কিছু একটা তাহলে এখান থেকে আসলে আমরা কি দেখতে পাচ্ছি
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফাই সে ছিল একটা স্কেলার ফাংশন এবং এখানে রেজাল্টটা হলো একটা ভেক্টর ফাংশন তো তাহলে এই দুটোকে আমরা যদি একটু ফিজিক্যালি বোঝার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি আবার চিন্তা করো আবার সে আগের উদাহরণটায় ফিরে যাই আমরা যখন বলছিলাম যে তাপমাত্রা এটা হলো একটা স্কেলার রাশি এবং এটা রুমের বিভিন্ন জায়গায় আমি যদি দেখি এক্স ওয়াই জেড এর সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে একটু সহজভাবে চিন্তা করো ধরো তুমি এখন চট্টগ্রামে দাঁড়িয়ে আছো এই চট্টগ্রামে ধরো টেম্পারেচার এখন হলো 15 ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন আশেপাশে কিছু জায়গায় ধরো টেম্পারেচারগুলো এমন কোথাও 16 ডিগ্রি সেলসিয়াস কোথাও 17 আর ধরো সে কোথাও 21 তাহলে এখন দেখো তুমি যদি এখানে স্কেলার ফাংশনটার গ্রেডিয়েন্ট নাও তখন তোমাকে কোনো একটা বিন্দুতে তুমি যদি গ্রেডিয়েন্ট নাও তোমাকে সে সবচেয়ে বেশি কোন দিকে পরিবর্তিত হচ্ছে সেটা দেখাবে অর্থাৎ সবচেয়ে দ্রুত সবচেয়ে ম্যাক্সিমাম অথবা গ্রেটেস্ট চেঞ্জ যেদিকে হচ্ছে সেটা হলো গ্রেডিয়েন্টের দিক অর্থাৎ চিন্তা করো আমি যদি ঢাকায় দাঁড়িয়ে আমি যদি যেতে চাই যে সবচেয়ে বেশি তাপমাত্রা আজকে কোন দিকে তাহলে আমি যেই পথে যেতে হবে আমাকে অর্থাৎ যেই পথে গেলে সবচেয়ে তাড়াতাড়ি টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে সেটাই হলো গ্রেডিয়েন্টের দিক তো এটাকে আমরা আরও অনেক জায়গায় ব্যবহার করতে পারি যেমন ধরো তুমি কোনো একটা পাহাড়ে দাঁড়িয়ে আছো কোনো একটা পয়েন্টে এখন তুমি এই পাহাড়ের শীর্ষে তুমি তাড়াতাড়ি উঠতে চাচ্ছ তাহলে কি হবে তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে যে সবচেয়ে খাড়া ঢালটা কোন দিকে অর্থাৎ গ্রেটেস্ট স্লোপ আসলে কোন দিকে তো চিন্তা করো তুমি চাইলে এদিকে যেতে পারো তুমি চাইলে এদিকে যেতে পারো তুমি এদিকে যেতে পারো তো তুমি যদি এই পয়েন্টে গ্রেডিয়েন্ট নাও তাহলে তুমি আসলে কোন দিকে গেলে স্টিপেস্ট স্লোপ কিংবা সবচেয়ে খাড়া ঢাল পাবে সেটা বুঝে যাবে তাহলে এভাবে তুমি যদি গ্রেডিয়েন্ট নিতে থাকো তুমি আসলে সবচেয়ে তাড়াতাড়ি পিকে পৌঁছানো কিংবা শীর্ষে পৌঁছানোর ব্যাপারটা বুঝে যাবে তাহলে আমরা আরেকটা উদাহরণ দিয়ে গ্রেডিয়েন্টটা বোঝার চেষ্টা করব সেটা হলো ইলেকট্রিক ফিল্ড কিংবা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর ইলেকট্রিক পোটেনশিয়াল কিংবা তড়িৎ বিভবের সম্পর্ক দিয়ে তাহলে আমরা গ্রেডিয়েন্টকে বোঝার চেষ্টা করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভব এদের মধ্যকার সম্পর্ক দিয়ে তো তোমরা বইয়ের কোথাও এমন একটা সম্পর্ক দেখতে পাবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো তড়িৎ বিভবের নেগেটিভ গ্রেডিয়েন্ট এটা আসলে কি মিন করে কিংবা আমরা যে গ্রেডিয়েন্টের ব্যাপারটা বুঝলাম এটার সাথে কিভাবে সম্পর্কিত তো প্রথমে বলে নিই তড়িৎ বিভব এটা হলো একটা স্কেলার রাশি আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো একটা ভেক্টর রাশি তাহলে একটা স্কেলার রাশিকে গ্রেডিয়েন্ট নিলে আমরা জেনেছি একটা ভেক্টর রাশি পাওয়া যায় তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা অবশ্যই একটা বল তো সেই বলটার যেহেতু ভেক্টর তার ডিরেকশনটা কেমন হয় কিংবা দিকটা কেমন হয় তাহলে চিন্তা কর আমি যদি একটা প্লাস আধান রাখি কোথাও তাহলে এটা থেকে কোনো একটা দূরত্ব অর্থাৎ আর দূরত্বে আমি যদি দেখার চেষ্টা করি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার ডিরেকশনটা কোন দিকে হবে তাহলে সেখানে আমরা কি করব আমরা একটা প্লাস ওয়ান কুলম্ব আধানকে রাখব এবং প্লাস ওয়ান কুলম্ব আধানটা যেদিকে অগ্রসর হয় সেটাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক তাহলে চিন্তা করো যেহেতু প্লাস আধান প্লাস প্লাসকে বিকর্ষণ করবে তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে বাইরের দিকে এভাবে করে আমরা যদি এখানে মাইনাস রাখতাম তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হতো ভেতরের দিকে চিন্তা করো তাহলে বিভব থেকে আমরা আসলে এই জিনিসটাকে কীভাবে বুঝতে পারি তো এটা বোঝার জন্য আমরা এটাকে একটু ভুলে যাই কিছুক্ষণের জন্য ধরো আমরা একটা প্লাস আধানকে রাখলাম এটা থেকে আর ওয়ান দূরত্বে আমরা একটা বৃত্ত চিন্তা করলাম যদি বৃত্তটা ভালো হয়নি তো এই বৃত্তটার কেন আমরা চিন্তা করলাম দেখো আমরা এখানে যদি বিভবের রাশিমালা দেখি বিভবের রাশিমালা হলো এমন 1/4πε(q/r) তো কিউ পরিমাণ চার্জ আমি মাঝখানে রেখেছি এটা থেকে আর দূরত্বে বিভব কোনো একটা পয়েন্টে বিভব কেমন হবে এখানে যেহেতু আমরা বৃত্ত নিয়েছি তাহলে বৃত্তের প্রত্যেকটা বিন্দুতে অবশ্যই পরিধির উপর সব বিন্দুতে ব্যাসার্ধ একই বা আর এর মান একই তার মানে এটাকে আমরা বলতে পারি সমবিভব তল কিংবা প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান আবার চিন্তা করো আর টু দূরত্বে আরেকটা আমরা বৃত্তকে চিন্তা করি তাহলে এই আর টু দূরত্বে যদি তুমি আরেকটা বৃত্তকে চিন্তা করো তাহলে এই আর টু দূরত্বেও বিভবের মানগুলো অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দুতে পরিধির উপর বিভবের মানগুলো হলো সেম
তার মানে এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল। এটা আসলে মূলত বৃত্ত না, এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা আসলে একটা স্ফিয়ার বা গোলক, বাট আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আপাতত বৃত্তের মতো করে চিন্তা করি। তাহলে এখানে সব বিন্দুতে বিভবের মান সেম, এখানে সব বিন্দুতে বিভবের মান সেম। তাহলে ধরো তুমি এই বিন্দুতে দাঁড়িয়ে আছো এবং এই বিন্দু থেকে তুমি আরেকটা বিন্দু এই বক্ররেখার উপর একটা বিন্দুতে পৌঁছাতে যাচ্ছ। তুমি যদি এই বক্ররেখার উপর তুমি এই বিন্দুতে পৌঁছাও তাহলেও বিভবের মান যা হবে, এই বিন্দুতে পৌঁছাও তাও বিভবের মান সেম হবে, এই বিন্দুতে পৌঁছালো বিভবের মান সেম হবে। তাহলে বলো তো দেখি কোন দিকে গেলে তুমি সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারবে? অবশ্যই লম্বালম্বি গেলে, এই ডিরেকশনে গেলে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই ডিরেকশনে। তার আগে একটা জিনিস বলো তো, এই বক্ররেখার উপর গোলকের উপর বিভবের মান কম হবে নাকি তার এর উপর কম হবে? দেখো এখানে আর আছে তোমার নিচে, তার মানে আর এর মান যেখানে বেশি সেখানে বিভবের মান কম, অর্থাৎ বাইরের বৃত্তটাতে বিভবের মান কম। তাহলে তার মানে তুমি বেশি বিভব থেকে কম বিভবের দিকে যাচ্ছ, অর্থাৎ বিভবের মানটা সবচেয়ে দ্রুত হ্রাস পাচ্ছে কোন দিকে, কিংবা নেগেটিভ দিকে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে কোন দিকে, আমরা এইভাবে বলতে পারি চাইলে। তো নিশ্চয়ই এই পথ বরাবর সবচেয়ে দ্রুত হ্রাস পাচ্ছে। তুমি যদি এই পথে যেতে, চিন্তা করো, তোমার একটু দেরি হতো, কিংবা তুমি যদি এই পথে যেতে আর একটু দেরি হতো, তার মানে সবচেয়ে দ্রুত তুমি পৌঁছাতে পারবে লম্বালম্বি গেলে। আচ্ছা এখন চিন্তা করো এই একই জিনিসটাকে, যদি চিন্তা করো এটা পেলে সবচেয়ে দ্রুত কমছে কোন ডিরেকশনে। এখন তুমি যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কথা চিন্তা করো, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনও কিন্তু আসলে একই দিকেই হবে। চিন্তা করো এখানে যদি একটা প্লাস ওয়ান কুলমকে রাখা হতো তাহলে সে কোন ডিরেকশনে যেত? সে কিন্তু একই ডিরেকশনে যেত। তার মানে আমরা বুঝতে পেরেছি বিভবের মান যে ডিরেকশনে সবচেয়ে দ্রুত হ্রাস পাচ্ছে সেটাই আসলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, নেগেটিভ গ্রেডিয়েন্ট, কারণ এখানে হ্রাস পাচ্ছে আমরা বোঝাচ্ছি। যদি এমন উল্টো দিক থেকে যদি চিন্তা করতে যে এখান থেকে কোন পথে আসলে তোমার মানটা দ্রুত বৃদ্ধি পেত সবচেয়ে, অবশ্যই এই পথে আসলে, এটা হলো ই এর বিপরীত দিক, সেভাবেও তুমি চাইলে চিন্তা করতে পারো। মোট কথা মাইনাস এসেছে আসলে নেগেটিভ গ্রেডিয়েন্ট হওয়ার কারণে। তো আশা করি গ্রেডিয়েন্ট জিনিসটা তোমরা বুঝেছ। তো এরপরে আমরা আলোচনা করব কালার ডাইভার্জেন্স নিয়ে।